তুমি মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে সবার প্রথমে তোমাদের যে চিন্তাটি মাথায় আসে, টেস্ট পেপার বেলে কোন টেস্ট পেপারটি আমরা ইউজ করব এবং কোন টেস্ট পেপার ব্যবহার করলে সবচেয়ে বেশি নম্বর ক্যারি করা সম্ভব, তো ও এবং টেস্ট পেপারকে কিভাবে ব্যবহার করতে হবে, তো এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত আলোচনা করব তোমরা কিভাবে কোন টেস্ট পেপার তোমাদের জন্য ও খুবই হেল্পফুল এবং বেশি নম্বর ক্যারি করতে সাহায্য করবে এবং টেস্ট পেপারটাকে কিভাবে ইউজ করলে তোমরা বেশি নম্বর পেয়ে যাবে। তোমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তো স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ করো, তো তোমাদের টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার নাম অভি, তোমরা দেখছো বরাবরের মতন ইউটিউব দাদা। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কয়েক বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা লক্ষ্য করছি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের টেস্ট শেষ হয়ে যাওয়ার পরেই সবাই ম্যাক্সিমাম একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে কবে টেস্ট পেপার বেরোচ্ছে এবং কোন টেস্ট পেপারটা আমার জন্য সুইটেবল এবং কোনটা কিভাবে ফলো করলে আমরা এগিয়ে যেতে পারবো। সবার প্রথম যে কোশ্চেনটা থাকে কোন টেস্ট পেপার আর আমাদের সলভ করা উচিত। তো মার্কেটে আমরা অনেক ধরনের টেস্ট পেপার পেয়ে থাকি, তাদের মধ্যে যে টেস্ট পেপার গুলো খুবই পপুলার যেমন হচ্ছে WBTA টেস্ট পেপার, ABTA টেস্ট পেপার এবং যেটা এখন সরকার থেকে আমাদের মাধ্যমিকে দেওয়া হচ্ছে পর্ষদ টেস্ট পেপার, এছাড়া অনেকে রাইন ম্যাটিন, টার্গেট, বিভিন্ন ধরনের পপুলার টেস্ট পেপার গুলো ও সলভ করতে থাকে, যেগুলোর কোশ্চেন সেট দেওয়া থাকে এই কোশ্চেন গুলোর মধ্যে থেকে তারা সলভ করতে থাকে এবং অনেকে কি করে বিভিন্ন টেস্ট পেপার সলভ করে। তো আমি বলবো তোমাদের বিভিন্ন টেস্ট পেপার সলভ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে ABTA টেস্ট পেপার সলভ করবে তাহলে ABTA টেস্ট পেপার সলভ করো, তোমরা যদি মনে করো যে WBTA টেস্ট পেপার সলভ করবে তাহলে WBTA টেস্ট পেপার সলভ। অনেকে টেস্ট পেপারের কথা তুলনা করতে গিয়ে পলিটিক্যাল দিক নিয়ে আসে, কারযোগ রয়েছে, কোন টেস্ট পেপার থেকে কোশ্চেন আসবে এই সমস্ত কিছু ও মাথায় নিয়ে আসে এবং স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেয় সেই টেস্ট পেপারটা সলভ করলে বেশি নম্বর পাওয়া যায়। অনেকে আবার বলে যে WBTA টেস্ট পেপার এখন নাকি খুবই ভালো, আগে এটি ABTA টেস্ট পেপার ভালো ছিল, এগুলো আমি বিভিন্ন গার্জিয়ানের মুখ থেকে শুনে আসছি। এগুলোর মধ্যে কোনটা সত্য, কোন টেস্ট পেপার সঠিক, আসলে যে কথাগুলো শোনা যায় সমস্ত কিছুই গুজব বা কোনো কথাই যুক্তিসম্মত না। কেউ বলে দিতে পারে না তোমাকে যে কোন টেস্ট পেপারটার থেকে এবারে কোশ্চেন করা হবে, এই কোশ্চেনের নিয়ম কানুন কিভাবে কোশ্চেন করা হয় তার নিয়ম কানুন পুরোপুরি অন্য, তোমাদের অন্য একটা ভিডিওতে আমি বলে দেবো যে কোশ্চেন কিভাবে করা হয়। তো এটাই, কোনো টেস্ট পেপারের হাত থাকে না যে এই টেস্ট পেপার করলে তোমরা বেশি নম্বর পাবে বা এই টেস্ট পেপার কমপ্লিট করলে তোমরা বেশি নম্বর পাবে, তোমাদের তোমরা যে টেস্ট পেপারটাই পাও, যে কারেন্ট টেস্ট পেপারটা রয়েছে সেই টেস্ট পেপারটা সলভ করতে পারো। যদি সিলেবাস চেঞ্জ না হয় আমার মনে হয় আগে টেস্ট পেপার সলভ করলে কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমরা কারেন্ট টেস্ট পেপারটাই সলভ করো। তাহলে তোমাদের আমি এখন বললাম যে কোনো স্পেসিফিক টেস্ট পেপারের প্রয়োজন নেই, যে টেস্ট পেপারটা তোমরা পেয়ে যাবে সহজে সেই টেস্ট পেপারটাই তোমরা কিনে নাও। তো কেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের টেস্টের পরেই এই টেস্ট পেপার পাবলিশ করা হয় এবং টেস্ট পেপার দ্রুত গতিতে বিক্রি হয়, এত সেল হয় এবং প্রত্যেকে টেস্ট পেপার কিনে, এর একটাই কারণ, টেস্ট পেপার কিনে বাড়িতে রাখলে কোনোদিনও নম্বর হবে না। তোমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে টেস্ট পেপারটা কিনে বারবার নিজেকে এক্সাম দিতে হবে, যেরকমভাবে আমরা কোনো একটা বড় এক্সামের আগে বারবার করে প্র্যাকটিস করি সেই রকমভাবে কিছু সেট তৈরি করে দেওয়া থাকে, যেভাবে পরীক্ষায় আর কোশ্চেন অ্যান্সারগুলো আসে, সেটা বাংলার হতে পারে, ইংরাজির হতে পারে, ইতিহাসের হতে পারে, ভূগোলের হতে পারে, যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের এর কি হচ্ছে একটা করে সেট দেওয়া থাকে, যেভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে, যে প্যাটার্নে পরীক্ষায় কোশ্চেন আসবে সেই রকমভাবে তৈরি করে দেওয়া থাকে, সেটাকে একটা নির্দিষ্ট মিনিট সময়ও দেওয়া থাকে উপরে, তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে 3 ঘন্টা 15 মিনিট দেওয়া থাকে, যে সময়টা শুধুমাত্র পার্টিকুলার সেই সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে। মানে কি এক একটা আর কি হচ্ছে পেপার দেওয়া থাকে, এক একটা কোশ্চেন সেট দেওয়া থাকে, যে কোশ্চেন সেটগুলো তোমাকে বারবার নিজেকে বাড়িতে সলভ করার মাধ্যমে নিজেকে এক্সামে এক্সাম দিতে হবে এবং যার মাধ্যমে কি হবে তোমার যে তোমার যে জড়তা আছে বা তোমার যে গাফিলতি আছে সেই গাফিলতিগুলো যেন এক্সামের আগেই তোমার শেষ হয়ে যায়, এটাই হচ্ছে এই টেস্ট পেপারের মূল কথা বা টেস্ট পেপার কেনার মূল কথা। তো আমি বললাম টেস্ট পেপার কেনার পর তোমাদের বারবার এক্সাম দিতে হবে, এই এক্সামটা তোমরা দেবে কিভাবে,
এই এক্সামটা দেওয়ার জন্য তোমরা যে সাবজেক্টে এই খোলো না কেন, টেস্ট পেপারের মধ্যে দিয়ে ধরো বেঙ্গলি ইংলিশ, তো টেস্ট পেপারের যে সূচিপত্র ওখানে দেওয়া থাকে যে বেঙ্গলিতে এত নম্বর পেজে এত নম্বর পেজে রয়েছে, ম্যাথামেটিক্স এত নম্বর পেজে রয়েছে, ধরো ম্যাথামেটিক্স তুমি করছো, তার জন্য কি করবে তুমি এই সবার প্রথমে কি করবে একটা টাইম মেনটেন করো যে এই সময় আমি এই সাবজেক্টগুলো করব, এবং যে দেখবে যে একটা সপ্তাহে যেন প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পেপার থাকে এবং সেটা 3 ঘন্টা করে অ্যাটলিস্ট টাইম থাকে। এ প্রথম দিন হয়তো তোমাদের 3 ঘন্টায় কমপ্লিট হবে না পুরোটা, তারপর আবার নেক্সট দিন করবে দেখবে আস্তে আস্তে 3 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে এ প্রথম যখন তুমি টেস্ট পেপারটা করবে অনেক কিছু তোমার আটকাবে, সেটা দেখতে হবে, প্রবলেম হবে, এ কিন্তু তারপরে যখন সলভ করতে যাবে দেখবে রিপিটেড কোশ্চেন পাবে এবং তোমাদের আগের দিন যে সময়টা লাগলো পরের দিন সেই সময়টা আর লাগবে না। সেই কারণে তোমরা আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে যত সেট কমপ্লিট করবে এ তত ক্লিয়ার হতে হতে যাবে এবং এক সময় দেখবে 3 ঘন্টাও লাগছে না, তারও কম সময়ে তোমাদের পুরো সেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে তোমাদের বাড়িতে বসে এক্সাম দিতে হবে, 3 ঘন্টা 15 মিনিট ঘড়ি দেখে কমপ্লিট করার চেষ্টা করতে হবে, তাহলে কি হবে পরীক্ষার সময় পরীক্ষার হলে একই রকম কোশ্চেন পাবে এবং তোমাদের ভাবতে হবে না যে কিভাবে কি করব, তার এক্সপিরিয়েন্সটা তোমরা আগে গেইন করে ফেলবে এই টেস্ট পেপারের মাধ্যমে। এই কারণেই তোমাদের টেস্ট পেপার দেয়া হয়। তো অনেকের কাছে এটা শুনি যে প্রথম দিক থেকে টেস্ট পেপারে কমন আসে না, শেষ দিক থেকে কমন আসে, শেষ দিক থেকে শুরু করো। তো আমি বলবো তোমরা প্রথম বা শেষ যে কোনো দিক থেকে টেস্ট পেপার শুরু করতে পারো, শুধু একটা জিনিস মাথায় রাখবে যে সাজেশন পেজটি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের একটা সাজেশন পেজ থাকে, সেই সাজেশন পেজে বিভিন্ন অঙ্ক বা বাংলা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সাজেশন দেওয়া থাকে এ মার্কস অনুযায়ী, যেমন 1 নম্বরের 10টা দিয়ে দিল বা 20টা দিয়ে দিল, সেগুলোকে অবশ্যই আগে সলভ করে নাও, তারপরে সেট শুরু করো যেরকমভাবে বললাম ঘড়ি ধরে শুরু করো। এক্সামের প্রায় 1 মাস আগে অবশ্যই তোমরা সাজেশন পেজগুলো কমপ্লিট করে একটা খাতায় তৈরি করে রাখবে, যে সেটাকে কমপ্লিট করে রাখলে তোমাদের সেগুলো পড়তে বা দেখতে পরীক্ষার সময় সুবিধা হবে, যাতে ওইখান থেকে যে কোনো কোশ্চেন আসলে কোনো প্রবলেম হবে না। তার আগে একটা কথা মাথায় রেখে দেবে যে টেস্ট পেপার তারাই শুরু করো যারা বই ভালো মতন কমপ্লিট করে ফেলেছো, যারা বই কমপ্লিট করোনি তারা টেস্ট পেপার দেখো সেই পরিমাণে না, কারণ আমি রিকমেন্ড করবো বইটাকে ভালো করে দেখো, বইটা না দেখে টেস্ট পেপার দেখে সারাদিন দেখে দেখে লিখতেই থাকলে কোনো কাজ হবে না, বৃথা সময় নষ্ট হবে। সেই কারণে টেক্সট বইটা যাদের কমপ্লিট আছে তারা একদম মনোযোগ দিয়ে দাও ভালো করে টেস্ট পেপারের দিকে, আর যাদের একদম এখনও টেক্সট বই ক্লিয়ার হয়নি তারা অবশ্যই টেক্সট বইকে একবার দেখে নাও ভালো করে, তারপর টেস্ট পেপার শুরু করো, শুরু করো কিন্তু পাশাপাশি টেক্সট বইটাকে খুব ভালো করে ফলো করো। তো এখন আশা করছি তোমাদের টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমরা কখনো বলবে না কোন টেস্ট পেপার বেস্ট বা কিভাবে টেস্ট পেপার কি ইউজ করব বা কেন টেস্ট পেপার ইউজ করা উচিত। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তো টেক কেয়ার, বাই বাই।